আসসালামু আলাইকুম। মনি কুরুশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো কুশিকাটারে টেবিল ম্যাটটি কীভাবে তৈরি করতে হয়। তো এই টেবিল ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটি কালারের সামারিয়ান সুতা, হলুদ আর নেভি ব্লু। আর সুতার থিকনেস অনুযায়ী আমি এখানে 1.30 mm সাইজের হুক নিয়েছি আর নিয়েছি কাটার। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, একেবারে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেন ও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো প্রথমে একটি ম্যাজিক রিং করে নিব। একটি ম্যাজিক রিং করে নিয়েছি। তো 3 চেন, 1, 2, 3 চেন প্যাচ নিব। ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে চেনের গড় সহ 4 ডাবল ক্রোশেট করে নিব। 1, 2, 3, 4। সবগুলো লুকের ভিতরে সুতাটা এভাবে এনে জয়েন করে দেব। তারপরে চেন 2, 1, 2 চেনের গ্যাপ প্যাচ নিব। একই গ্যাপ ঘরের ভিতরে সার্কেলের ভিতরে আবারও সেমভাবে 4 ডাবল ক্রোশেট করে নিব। 2, 3, 4, সবগুলো লুকের ভিতরে সুতাটা এনে জয়েন করে দেব। তারপরে আবার 2 চেনের গ্যাপ প্যাচ নিব, সেমভাবে 4 ডাবল ক্রোশেট, 3, 4, সবগুলা লুকের ভিতরে সুতাটা এনে জয়েন করে দিব। তো এভাবে আমি আরও 3টি ফুলের কলি করে ফিরে আসব। তো টোটাল আমি এখানে 6টি ফুলের কলি করে ফিরে এসেছি। 1, 2, 3, 4, 5, 6। এখন সুতাটা এভাবে টেনে ছোট করে নিয়েছি। তারপর আবারও সেমভাবে 2 চেনের গ্যাপ, 1, 2, 3 নাম্বার চেন একটি সিলফ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে নিয়েছি। তারপরে পাশের স্টিচে একটি সিলফ স্টিচ, তারপরে ঘরে আরেকটি সিলফ স্টিচ, তারপরে 1, 2, 3 চেন, আবারও সেমভাবে একই ঘরে গ্যাপের ঘরে 2, 3, 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি। সবগুলো লুকের ভিতরে সুতাটা এনে জয়েন করে দিব। তারপরে 1, 2 চেনের গ্যাপ প্যাচ নিব, একই ঘরে আবারও সেমভাবে 1, 2, 3, 4 ডাবল ক্রোশেট করেছি, তারপর এনে জয়েন করে দিয়েছি। আবার 1, 2 চেনের গ্যাপ প্যাচ নিব, পাশের গ্যাপের ঘরে 1, 2, 3, 4 ডাবল ক্রোশেট, সবগুলো লুকের ভিতরে সুতাটা এনে জয়েন করে দিব। তারপরে 2 চেনের গ্যাপ প্যাচ নিব, আবার একই ঘরে সেমভাবে 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি। সবগুলা লুকের ভিতরে সুতাটা এনে জয়েন করে দেব। 2 চেনের গ্যাপ প্যাচ নিব, পাশের গ্যাপের ঘরে সেমভাবে আবারও 4 ডাবল ক্রোশেট, 2, 3, 4, সবগুলো লুকের ভিতরে সুতাটা এনে জয়েন করে দিব।
टू चेनर गैप पैच निब एक ही घरे आबारो सेम भावे फोर डबल क्रोशेट सबगुलो लुकर भीतर दिए सूता टेने जॉइन कर दिए তেভাবে কন্টিনিউ পুরোটা রো করে ফিরে আসব। তো সেম ভাবে আমি পুরোটা রো কন্টিনিউ করে ফিরেছি। তো এখন আবার চেইন 2 1 2 চেইন 1 2 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তারপরে পাশের স্টেজে আরেকটি স্লিপ স্টিচ, তারপরে গ্যাপে আরেকটি স্লিপ স্টিচ। তারপরে চেইন 3 1 2 3 চেইন पैच निब एक ही गैपे फोर डबल क्रोशेट 1 2 3 चेनर गसह 3 डबल क्रोशेट 4 डबल क्रोशेट तपर सबगुलो लुकर भरे सूता टेने जॉइन कर दिए तपर मजखने 2 चेनर गैप पैच निब आबार एक ही घरे 1 2 3 4 डबल क्रोशेट सबगुलो लुकर भरे सूता टेने जॉइन कर दिए 2 चेनर गैप पैच निब पाशेर गैपर घरे 1 2 3 4 फोर डबल क्रोशेट कर नियेछी। तो सबगुलो लुकर भीतर दिए सूता टेने जॉइन कर दिब। 2 चेनर गैप पैच निब पाशेर गैपर घरे आबारो सेम भावे एक ही गैपे 4 डबल क्रोशेट कर नियेछी। तारपरे 2 चेनर गैप एक ही घरे आबारो 4 डबल क्रोशेट 2 3 4 सबगुला लुकर भरे सूता टेने जॉइन कर देव। तापरे 1 2 चेनर गैप पैच निब पाशेर गैपर घरे 4 डबल क्रोशेट 1 2 3 4 তারপরে সবগুলো লুকের ভিতর দিয়ে সুতা টেনে জয়েন করে দেব। 1 2 চেনের গ্যাপ আবারো একই ভাবে 2 3 4 পাশের ঘরে 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি। 2 चेनर गैप फोर डबल क्रोशेट सबगुला लुकर भीतर दिए एने जॉइन कर नीचे। तो हमारे एखाने टोटाल 6टी कर्नार तैरि हबे एभाबे। आमी 1 2 3 তিনটি কর্নার তৈরি করে নিয়েছি। তো সেম ভাবে আরো তিনটি কর্নার তৈরি করে ফিরে আসব। পুরোটারও কন্টিনিউ করে নিয়েছি। ওয়ান টু চেন, তারপরে 1 2 3 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তারপরে পাশের স্টেজে আরেকটি স্লিপ স্টিচ, গ্যাপের ঘরে আরেকটি স্লিপ স্টিচ। তারপরে চেন 3 1 2 3 চেন প্যাচ নিব, তারপরে কর্নারের ঘরে আরেকটি কর্নার 4 ডাবল ক্রোশেট সবগুলো লুকের ভিতর দিয়ে সুতা টেনে জয়েন করে দিব। তারপরে 2 চেনের গ্যাপ প্যাচ নিব, তারপরে একই গ্যাপে আবারো 4 ডাবল ক্রোশেট 1 2
3 4 सब गुलो लुकर भीतर दिए सूताटा जॉइन कर दिए तापरे 2 चेन गैप पैच निब पाशेर गैपर घरे 4 डबल क्रोशेट 1 2 3 4 तो सब गुला लुकर भीतरे सूताटा एने जॉइन कर दीब आबार 1 2 चेन गैप पैच निब तार परवर्ती गैपर घरे 4 डबल क्रोशेट 1 2 3 4 तो सबगुला लुकर भीतर दिए सूताटा एने जॉइन कर देव तारपरे 1 2 चेन गैप पैच दीब पाशेर कर्नार घरे आरेकटी कर्नार तो एक गैपर भीतरे 4 डबल क्रोशेट 2 3 4 सबगुला लुकर भीतर दिए सूताटा एने जॉइन कर दीब तारपरे 1 2 चेन गैप पैच निब एक ही घरे आरेकटी 4 डबल क्रोशेट कर 1 2 3 4 तारपरे सबगुलो लुकर भीतरे सूताटा एने जॉइन कर दीब तो भावे पूराटारो कंटिन्यू करे फिरे आसब पूराटारो आमी कंटिन्यू करे नियेछि तापरे 2 चेन थ्री नम्बर चेने आबारो सेम भावे आमी एकटी स्लिप स्टिच करे जॉइन करे दिएछि तारपर पाशेर स्टिचे आरेकटी स्लिप स्टिच गैपेर घरे आरेकटी स्लिप स्टिच तो कर्नारो आमी आरेकटी कर्नार करे निब तो एखाने 1 2 3 चेनेर करे नियेछि पैच निये एके गैपेर घरे 4 डबल क्रोशेट 3 4 सबगुला लुकर भीतर दिए सूताटा एने जॉइन कर देव तारपरे आबार 2 चेन पैच निये एक ही गैपे आबारो सेम भावे 4 डबल क्रोशेट 2 3 4 सबगुला लुकर भीतर दिए सूताटा एने जॉइन कर दिए तारपरे 1 2 3 चेन पैच निब एखाने प्रथम गैपटी स्किप करब माझखानेर गैपेर घरे 4 डबल क्रोशेट 1 2 3 4 सबगुला लुकर भीतरे सूताटा एने जॉइन कर देब माझखाने 2 चेनेर गैप पैच निब एक ही गैपर घरे आबारो सेम भावे 4 डबल क्रोशेट 1 2 3 4 तो सबगुला लुकर भीतरे सूताटा एने जॉइन कर दिएछि तारपरे 1 2 3 चेन पैच निब ए पाशे आमी पाशेर गैपेर घरटी स्किप करे तारपरे कर्नारेर घरे आरेकटी कर्नार तैरि करे निब 1 2 3 4 4 डबल क्रोशेট করেছি সবগুলা লুকের ভিতরে সুতাটা এনে জয়েন করে দিব তারপরে 1 2 চেনের গ্যাপ প্যাচ নিব তো একই গ্যাপে আবারো 1 2 3 4 ডাবল ক্রোশেট সবগুলো লুকের ভিতর দিয়ে সুতাটা এনে জয়েন করে দিব
তারপরে আবারও সেম ভাবে থ্রি চেনের গ্যাপ 1 2 থ্রি চেন প্যাচ নিব পাশের গ্যাপটি স্কিপ করব তারপর পরবর্তী গ্যাপের ঘরে 4 ডাবল ক্রোশেট 1 2 3 4 সবগুলা লুকের ভিতরে সুতাটা এনে জয়েন করে দেব তো মাঝখানে 2 চেনের গ্যাপ প্যাচ নিয়ে একই গ্যাপের ঘরে আবারও সেম ভাবে 4 ডাবল ক্রোশেট তারপরে সুতাটা এনে জয়েন করে দিব তারপরে একই ভাবে এই পাশের গ্যাপটিও আমি স্কিপ করব 1 2 3 চেন প্যাচ নিব তারপরে কর্নারে ঘরে আরেকটি কর্নার করে নিব 1 তো এভাবে আমি পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসবো তো আমি পুরোটারও কন্টিনিউ করে নিয়েছি এখন এখানে 3 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি তারপরে পাশের স্টিচে আরেকটি স্লিপ স্টিচ গ্যাপের ঘরে একটি স্লিপ স্টিচ তো চেন 3 1 2 3 চেন প্যাচ নিয়ে একই গ্যাপে আমি একটি কর্নার তৈরি করে নিব ফোর ডাবল ক্রোশেট মাঝখানে টু চেনের গ্যাপ প্যাচ নিব একই ঘরে আরেকটি টু থ্রি ফোর তো সবগুলো লুকের ভিতর দিয়ে সুতাটা এনে আরেকটি ফুলের কলি তৈরি কর্নার তৈরি করে নিয়েছি তো এখন 1 2 চেন প্যাচ নিব নেওয়ার পরে এখানে মাঝখানে গ্যাপের ঘরে এই ঘরটি স্কিপ করব গ্যাপের ঘরে আমি 11 ডাবল ক্রোশেট করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমি এখানে টোটাল 11টি ডাবল ক্রোশেট করে নিয়েছি তারপরে আবারো 1 2 চেন প্যাচ নিয়ে কর্নার ঘরে আরেকটি কর্নার করে নিব টু চেন আগে সবগুলা লুকের ভিতরে সুতাটা এনে জয়েন করে দেব তারপরে 1 2 চেন প্যাচ নিব আবারও সেম ভাবে মাঝখানে গ্যাপের ঘরে 11 ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 8 9 10 11
তারপরে টু চেন প্যাচ নিয়ে কর্নারের ঘরে আরেকটি কর্নার। সেভাবে পুরোটা রো কন্টিনিউ করে ফিরে আসব সেম ভাবে। পুরোটা রো আমি কন্টিনিউ করে নিয়েছি। এখন 1 2 3 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তারপরে পাশের স্টিচে আরেকটি স্লিপ স্টিচ, গ্যাপে আরেকটি স্লিপ স্টিচ। তো চেন 3 1 2 3 চেন, তারপরে প্যাচ দিয়ে আবারও কর্নারের ঘরে আরেকটি কর্নার তৈরি করব। 4 ডাবল ক্রোশেট করে নিব, চেনের ঘর সহ 3 ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট। এখন সবগুলো লুকের ভিতর দিয়ে এনে জয়েন করে দিব। তারপরে 1 2 চেন প্যাচ নিয়ে একে গ্যাপের ঘরে আবারও সেমভাবে 4 ডাবল ক্রোশেট করে নিব। 2 3 4 সবগুলা লুকের ভিতর দিয়ে সুতাটা এনে জয়েন করে দিব। তারপরে সেমভাবে 3 চেন 1 2 3 চেন করে নিয়েছি প্যাচ নিয়ে। এখন আমি এখানে প্রতিটি স্টেজে একটি একটি ডাবল ক্রোশেট করে নিব, মাঝখানে একটি চেনের গ্যাপ, তারপরে প্যাচ নিব, আবারও সেমভাবে পাশের স্টেজে আরেকটি ডাবল ক্রোশেট, তারপরে একটি চেনের গ্যাপ, প্যাচ নিব, পাশের স্টেজে আরেকটি ডাবল ক্রোশেট, একটি চেনের গ্যাপ, প্যাচ নিব, তারপরে স্টিচে একটি ডাবল ক্রোশেট, আবারও সেমভাবে একইভাবে একটি চেনের গ্যাপ, প্যাচ নিব, পাশের স্টিচে একটি ডাবল ক্রোশেট। তো এভাবে কন্টিনিউ আমি পুরোটা করে নেব। তারপরে 1 2 3 চেন প্যাচ নিয়ে আবারও সেমভাবে কর্নারের ঘরে একটি কর্নার তৈরি করে নেব। 1 2 3 4 তারপরে সবগুলো লুকের ভিতর দিয়ে সুতাটা এনে জয়েন করে দিব। তা আবারও 1 2 চেনের গ্যাপ প্যাচ নিব, ডাবল ক্রোশেট করে নিয়েছি, তখন সবগুলো লুকের ভিতরে এনে সুতাটা জয়েন করে দিয়েছি। তারপর 1 2 চেন প্যাচ নিব, আবারও সেমভাবে প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব, একটি চেনের গ্যাপ, তারপরে একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেনের গ্যাপ, তারপরে স্টেজে আরেকটি ডাবল ক্রোশেট, একটি চেনের গ্যাপ, তারপরে স্টেজে একটি ডাবল ক্রোশেট, একটি চেনের গ্যাপ, তারপর স্টিজে একটি ডাবল ক্রোশেট, একটি চেনের গ্যাপ, তারপর স্টিজে একটি ডাবল ক্রোশেট। তো কন্টিনিউ আমি এভাবে করে নিব।
তো এখানে আমি আরেকটি কর্নার করে নিব, এখানেও সেম ভাবে পুরোটা রো কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি সেম ভাবে পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি। তো আমি এখানে 3 নম্বর চেনে আবারও একইভাবে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। এটা একটি খুবই সহজ ডিজাইন, আপনারা এটা খেয়াল করলে পারবেন। তারপরে 1 2 3 চেন প্যাচ নিব, আবার আরেকটি কর্নার করে নিব। ফোর ডাবল ক্রোশেট করে নিয়েছি, তারপরে 2 চেনের গ্যাপ, আবারও একইভাবে 1 2 3 4 ডাবল ক্রোশেট, তারপর সবগুলো লুকের ভিতর দিয়ে এনে জয়েন করে দিয়েছি। তারপরে 1 2 চেন পাশের ঘরে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি। তারপর 1 2 3 4 চেন, তারপরের স্টিচে একটি স্লিপ স্টিচ, 1 2 3 4 চেন, তা আবারও একইভাবে তারপরে স্টিচে একটি স্লিপ স্টিচ, 1 2 3 4 চেন, তারপরে গ্যাপে একটি স্লিপ স্টিচ, 1 2 3 4 চেন, তারপরে গ্যাপে একটি স্লিপ স্টিচ, 1 2 3 4 চেন, তারপরে গ্যাপে একটি স্লিপ স্টিচ। তো এভাবে কন্টিনিউ করে নিব। তারপর আবার 1 2 2 চেন, তারপরে পাশে কর্নারে আরেকটি কর্নার করে নিব সেম ভাবে। সবগুলা লুকের ভিতরে এনে জয়েন করে দিয়েছি। তারপর 2 চেনের গ্যাপ প্যাচ নিব, একই ঘরে আবারও সেম ভাবে 4 ডাবল ক্রোশেট। তারপরে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছে, তারপর 1 2 3 4 চেন, আবারও একইভাবে পাশের গ্যাপে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি, 1 2 3 4 চেন, এভাবে প্রতিটি স্টেজে আমি কন্টিনিউ করে নিব। 1 2 3 4 চেন, তো এবার আমি আবার এখানে আরেকটি কর্নার করব, এভাবে সবগুলোতে পুরোটা রো কন্টিনিউ করে ফিরে আসব। পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি আমি সেম ভাবে। থ্রি চেন করে নিয়েছি, তারপরে প্রথম স্টিচে চেনে 3 নম্বর চেনে একটি
স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। তারপরে স্টেজে আরেকটি স্লিপ স্টিচ, মাঝখানে গ্যাপের ঘরে আরেকটি স্লিপ স্টিচ, তারপর 1 2 3 চেন, আবার প্যাচ নিব। আবারও একইভাবে কর্নারের ঘরে আরেকটি কর্নার করে নিব, 1 2 চেন প্যাচ নিয়ে। ফোর ডাবল ক্রোশেট করে নিয়েছি, তারপর 1 2 3 চেন, তারপরে আবারও সেমভাবে প্রথম চেনের গ্যাপে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি, তারপর 1 2 3 4 চেন, তারপরে চেনে আবারও গ্যাপে জয়েন করে নিব, 1 2 3 4 চেন, তারপরে গ্যাপে আবার জয়েন করে নিব, 4 চেন, আমি প্রতিটি চেনের গ্যাপে সেম ভাবে করে নিয়েছি, 1 2 3 চেন করে আবারও কর্নারের ঘরে আরেকটি কর্নার করে নেব। ওয়ান টু থ্রি চেন, তারপরে আবারও একইভাবে পাশের চেনে জয়েন করে নেব, 1 2 3 4 চেন, তারপরে পাশে চেনের গ্যাপে জয়েন করে দিব, 4 চেন, পাশের চেনের গ্যাপে জয়েন করে দিব। তো এভাবে আমি কন্টিনিউ সবগুলো চেনের গ্যাপে চেন করে করে জয়েন করে নেব। তারপর এখানে আরেকটি কর্নার করে নিব, তো এবার সেম ভাবে পুরোটারও আমি কন্টিনিউ করে নিব। প্রতিটি কর্নারে একটি একটি কর্নার তো হবে, আর সবগুলো চেনে আবার 4 চেন করে করে আমি জয়েন করে নিব, পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসব। তো পুরোটারও আমি কন্টিনিউ করে নিয়েছি সেম ভাবে, থ্রি নাম্বার চেনে আমি জয়েন করে নিয়েছি, তারপরে স্টেজে আরেকটি স্লিপ স্টিচ, তারপরে স্টেজে আরেকটি স্লিপ স্টিচ গ্যাপে। তা আমি এখানে পুরোটা রো করে নিয়েছি সেমভাবে, তা আমি সামনের রোগুলো পরের পার্টে দেখিয়ে দিব, এগুলো কিভাবে করেছি এভাবে।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।